জামাটাই পরে আছে বলে সন্ধ্যাবেলা যদি বেরোই তখন আমি নতুন জামা পরে বেরোবো। সন্ধ্যাবেলাও পাঞ্জাবি পরবে, আমি কি করবো জানি না। আকাশের মুখ তো মানে ভীষণ ভাবে ভার হয়ে আছে, জানি না বৃষ্টি টিষ্টি পড়বে কিনা, সেই জন্য আমরা দুপুর এখন একটু বেরোচ্ছি। যদিও মর্নিং বলেছি কিন্তু এখন দুপুরই হয়ে গেছে। আর আমরা এখন যাব কোথায় রে? আমরা যাব বেশ কয়েকটা কাজ আছে, আমরা একটু সিনেমা টিকিট কাটতে যাব। হ্যাঁ, সিনেমা সেটা আমরা সব সম্ভবত সব সমস্ত আইনক্স বা সমস্ত হলে কিন্তু সিনেমা রিলিজ করছে না, যেমন সাউথ সিটিতে। হ্যাঁ, সাউথ সিটিতে করছে না, আমরা খোঁজ নিয়েছিলাম পূজোর মধ্যে করবেও না। হ্যাঁ, তো সেই জন্য আমরা মানে যতদূর শুনলাম পূজোর মধ্যে করবে না, এবার জানি না ডিসিশন কি বদলায়। তো আমরা যাচ্ছি কোথায়? ওটা লেক মল, লেক মলে যাব আমরা। যাব আরও আশপাশে কয়েকটা সিনেমা হল আছে, দেখবো সেখানে গিয়ে যদি টিকিট পাওয়া যায়। নন্দন একবার চেক করবো আমরা। হ্যাঁ, আমরা এখন একটু চেক করে করে বেড়াবো, ফিজিক্যালি আমরা ঘুরবো আর একটু খোঁজ নেবো, যদি কোথাও সিনেমার টিকিট টিকিট কিছু পাওয়া যায় ওই দু একটা, তার মধ্যে একটু সুযোগ বুঝে আমরা কোথাও একটু খেয়েও নেবো। হ্যাঁ, একটু করে খেয়েও নিতে পারি, কারণ সত্যি আমরা লাঞ্চ করি। আমরা এখন ঘুম থেকে তো একটু দেরি করেই উঠি জানো, আর লাঞ্চটা এখন করছি না, দেখি কি খাওয়া যায়, টুকটাক কিছু খেয়ে নেবো আর কি। তো এই হলো প্ল্যান, আর রাতেও একটু ভালো কিছু প্ল্যান আছে কিন্তু জানি না ওয়েদার সাপোর্ট করবে কি না। তো আপাতত চল বেরিয়ে পড়ো। তো আমরা এখন রয়েছি লেক মলে, আর এইমাত্র টিকিট কাটলাম। কানে দুলের মতো মাস্কটা করে নিতে হবে, কানে দুলের মতো কি করে আবার করে নিতে হবে। তো যাই হোক, টিকিট পেয়েছি, কালকের টিকিট পেয়েছি, কাল হচ্ছে সপ্তমী, তো কালকে রক্ত রহস্যের টিকিট পেয়েছি। পরশু দিনের জন্য আমরা চাইছিলাম রাহুলের স্যারটা বুক করতে, কিন্তু ওরা বলছে পরশুর টিকিট কাল কাটতে হবে। আমার তো মনে হয় এটা যারা চাইনিজ পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন হতে পারে। আমি যেহেতু চিকেন বা মাটন কিছু খাই না, তো সেই জন্য আমার জন্য ভেজ স্যুপ আসছে, ওটা একটু দেরিতে আসবে। তো অভিষেকের জন্য এই জাস্ট চিকেন স্যুপ ওরা দিয়ে গেল, আর এটা হচ্ছে দিয়ে গেলে যেটা জেনারেলি আমি করে থাকি, দেরি করি না। শুরু করো, তুমি করো আর আমি বলি আমার যখন আসবে আসবে। এটা হচ্ছে মানে তুমি আনলিমিটেড ফুড এখানে পাওয়া যাবে, যতটা যত খুশি খাও আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো 7 আর 6.99 প্লাস জিএসটি, যেটা 7.30 মতন পড়বে, আরাউন্ড 750-700 মধ্যে মনে হয় হবে পার হেড। তো আমার মনে হয় এটা একটা ভালো অপশান। তো আমরা খুঁজছিলাম কোথায় খাবো, আমরা তো বললামই যে লাঞ্চ করে বেরোই নি, তো টিকিট ফিকিট কাটার পর এখন আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আমার স্যুপ, ভেজ স্যুপ।
Hey everyone, welcome back. এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত 11টা। আর বাড়ি ফিরে এসে আমি একটা ঘুম দিয়ে নিয়েছি, যদিও অফিসে ঘুমোতে পারিনি কারণ ওর অফিসের কাজ ছিল। তো তারপর এখন আমরা ফ্রি, তো এখন আমরা আবার রেডি হয়ে নিয়েছি, আরেক রাউন্ড একটা চক্কর দিয়ে আসবো, দেখবো কি হচ্ছে চারপাশে। আর দুপুরে ভিডিওটা তো তোমরা দেখলে, আমরা একটা রেস্টুরেন্টে আমরা টিকিট কাটলাম কালকে রাত 1:30 টিকিট কেটেছি আমরা। সিনেমাটার নাম কিনে ভুলে গেছি, কি নাম ছিল, রক্তরহস্য। তো রক্তরহস্যর টিকিট আমাদের কাটা হয়ে গেছে, কাল 1:30 শো, ইচ্ছে করি রাতের শোটা নিয়েছি। আর তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তো দেখলে হাকা রেস্টুরেন্টটায়, এবং ওটা যথেষ্ট ঠিকঠাক এবং খাবারের কোয়ালিটিও খুবই ভালো। তো তারপর আবার বাড়ি চলে এলাম, তো বাড়ি চলে এসেছি তখন প্রায় সন্ধ্যের মুখে, ফিরে এসে আমি 1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নিয়েছি, তারপর ভিডিওর ওই পার্টটুকু এডিট করেছি, আর অভিষেকের অফিসের কাজ করেছি। তো তারপর আমরা আবার রেডি হয়েছি, এখন আর আমাদের পেটে একটু জায়গা নেই যে আমরা কিছু খাবো, তো আমরা এখন বেরিয়ে পড়ছি, দেখি যদি খেতে পাই কিছু খেয়ে নেবো। চলো, ওইখানে একটুখানি এখন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই এই যে উপরে যেটা পড়েছে এটা কি কুর্তা, তাই তো? তো এটা পুরনো, আর কিন্তু প্যান্টটা ওর নতুন এবং জুতোটাও নতুন। তো এটা পরে এখন নিজেকে একটু হিরো ভাবতে শুরু করে দিয়েছে। দেশপ্রিয় পার্ক, এখন বাজে প্রায় 12টা, আর পুরো সিনটা দেখো, আজকে ষষ্ঠী, ষষ্ঠীর রাত 12টার সিন দেখো চারপাশ। আচ্ছা, ওই দিক থেকে এন্ট্রি নিয়ে ঘুরে ঘুরে আসতে হচ্ছে, পুরোটাই ব্যারিকেড দিয়ে ঘিরে ঘিরে রেখেছে, ওই দূরে প্যান্ডেল, মানে অনেকখানি হেঁটে যেতে হবে, তোমরা শুধু দেখো এত ব্যারিকেড ফ্যারিকেড করা, অথচ লোক হাতে গোনা। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল এবং ঠাকুর। এই হচ্ছে চারপাশের সিনারিও। তো দেখতেই পাচ্ছ মণ্ডপ পুরো ফাঁকা, মানে ভাবা যায় না ষষ্ঠীর দিন এই অবস্থা। চলে এসেছি চেতলা অগ্রণীতে, প্যান্ডেলে ঢোকার ব্যাপার নেই এখানেও, রাস্তার ওপরেই ব্যারিকেড করে দেওয়া আছে, সেখান থেকেই সবাই ঠাকুর দর্শন করছে। আমরাও তাই আর নামলাম না, রাস্তা থেকেই ঠাকুর দর্শন করে নিলাম। আমরা এখন রয়েছি আমাদের পাড়ার প্যান্ডেলে, খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, কিন্তু আমাদের ভেতরে যাওয়ার অধিকার নেই, খুব সুন্দর হয়েছে। এবং এই পুরো মাঠটা জুড়েই প্যান্ডেলটা হয়, মানে এই যে মাঠ দেখছো,
এই মাঠটা জুড়েই প্যান্ডেলটা হয়, কিন্তু এবারে তো কোভিড এর কারণে ছোট করা হয়েছে প্যান্ডেল। এই দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। তো আমাদের যিনি পাড়ারই আর কি পুজো কমিটি মেম্বারদের থেকেই একজন দেখতে পেয়েছেন, তিনি বললেন ভেতরে যেতে, তো সেই জন্য আমরা এখন একটু ভেতরটায় যাচ্ছি। পাড়ার প্যান্ডেলে ঢুকতে পারলাম, খুব ভালো লাগছে। আর তোমরাও দেখলে আমাদের পাড়ার ঠাকুর, এবার বাড়ি যাব। আমরা এই মাত্র বাড়ি ঢুকলাম, তো জাস্ট বেরিয়েছিলাম 11টায়, এখন বাজে 11টার একটু পরেই বেরোলাম, 11:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বাজে 1টা। তো কিছুক্ষণ আর কি একটু ঘুরলাম। সত্যি কথা বলতে আমরা কয়েকটা প্যান্ডেলের কাছাকাছি গিয়েছিলাম, ভেবেছিলাম নামবো, কিন্তু সেখানে তুলনামূলকভাবে আমার মনে হয়েছে একটু ভিড়টা বেশি। মানে ভিড় মানে প্রতি বছরের মতো অবশ্যই নয়, তার সাথে তুলনাই হবে না, কিন্তু তবুও মানে এই কোভিড সিচুয়েশনে ওই ভিড়টাও কিন্তু ঠিক নয়। তো যেমন আমি ত্রিধারাতে আর নামলাম না, দেশপ্রিয় পার্কটা কি অনেকটা মানে ফাঁকা বিশাল মাঠ, তো আর সেখানে অনেকটা দূরে প্যান্ডেল হয়েছে, অনেকটা ছড়ানো এরিয়া, তো সেখানে যদি 50 জন লোকও যায় অনেকটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেখানে প্রবলেমটা কম হয়। কিন্তু যখন 50 জন লোক একটা রাস্তা দিয়ে হাঁটতে থাকে বাঁশের ব্যারিকেডের ভেতর বা মানে ওই রকম এরিয়া দিয়ে, তখন সেটা একটু প্রবলেম হয়ে যায়, সেখান দিয়ে সেটা অ্যাভয়েড করাই ভালো। তো সেই জন্য আমরা ত্রিধারাতে আর গেলাম না। আরও কয়েকটা বড় পুজো আমরা দেখলাম ওই রকম বেশ একটু ঘিজিমিজি মতো আর কি মনে হলো, খুব লোক নয় কিন্তু তবুও, সেই জন্য আমরা সেগুলোই যাইনি। আর ওই যে দেখালাম তোমাদের কি ওটার নাম, চেতলা অগ্রণীর ক্লাবের যে পুজোটা তোমাদের, ওটা আমরা বাইকে যেতে যেতেই দেখালাম, মানে ওটার নাম নেমে আর দেখানোর মতো পজিশন ছিল না, তো ওইভাবেই তোমাদের দেখালাম যতটা পারলাম। আর তারপরে আমরা একটু হাওয়া টাওয়া খেয়ে একটু আইসক্রিম নিয়ে এসেছি এই যে বাস্কিন রবিন্স থেকে, তো আমরা এখন এই আইসক্রিমটা খাবো। আজকে রাতে আমরা কিচ্ছু আর কিছু খাচ্ছি না, কারণ ওই খাবারটাই আমরা দুপুর বিকেল এরকম সময় খেয়েছি আর কি, তো পেট তো ভরেই আছে। তো আজকের মতো ষষ্ঠী সমাপ্ত, মানে ষষ্ঠী শেষ হয়ে গেল, দিন কিভাবে চলে যায়, কাল সপ্তমী, দেখি কালকে দিনটা কিভাবে কাটাই। তো যাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, একটু দেখো আমার ভিডিওগুলো প্লিজ, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।